સ્વર્ણ કીએ તમારે નકા કોકોના સ્વપ્ન કીએ તમારે નકા તમારું નામ કી? আমি খোকন স্বপ্ন পড়েছি। আমার বাবা জন্মদিনে দিয়েছিল। আমার আমার তুই আমার ভুল করছো, আমি কোনো বই টই লিখিনি। বাহ, সেদিনই তো কাগজে আপনার ছবি দেখলাম। আমার ছবি? হ্যাঁ, বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন, তারপর টিভি আর রেডিওতেও তো। ওহো, সে তো অমলেশ মলি। আমার নাম অরূপ রতন সরকার, আমি জীবনে কোনোদিন গল্প লিখিনি। আমরা জানি আপনি লোকজনের সাথে একদম মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছিলেন। আপনি উত্তরে জানিয়ে দিয়েছিলেন আপনার ওসব একেবারেই পছন্দ নয়। না দেখুন, আমি মানছি যে ওনার চেহারার সঙ্গে আমার অনেকটা মিল আছে, আমি সেই ছবিটাও দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আমি সে লোক নই। আপনি যে দীঘা আসছেন সে কথা কিন্তু রটে গেছে অমলেশ বাবু। আমরা সেদিন ল্যারিকাতে গিয়েছিলাম, আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন। তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি ওখানে বিশুদ্ধবার এসে হচ্ছেন। আজই তো বিশুদ্ধবার। দেখুন, অমলেশ মল্লিক হয়তো ল্যারিকাতে উঠে থাকতে পারেন, কিন্তু আমি আছি সাগরিকাতে। তাহলে তো ভালোই হলো, একেবারেই আমাদের পাশে। এবারে কিন্তু আপনাকে আমরা ছাড়ছি না। দেখুন, আপনারা দয়া করে গিয়ে ল্যারিকাতে খোঁজ নিন, আমাকে রেহাই দিন। নমস্কার। নতুন কিছু লিখছেন নিশ্চয়ই? শুধু ছোটরাই নয়, আমরাও কিন্তু আপনার লেখার বিরাট ভক্ত। মিস্টার অমলেশ মৌলিক কি এসে পৌঁছেছেন? না, আসতে একদিন দেরি হবে স্যার, আপনি কাল দুপুর নাগাদ এসে একবার খোঁজ নিতে পারেন। ধন্যবাদ। উনি তো 100%। এই এসো এসো এসো। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। আরে আরে আরে, ঠিক আছে, থাক থাক। সুরিত সেন আমার স্ত্রী। নমস্কার। মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি। নমস্কার। আর আমাদের মেয়ে ঝুনি। বাবুল টুবুল। আমরা সি হগে উঠেছি। আসলে মিসেস ঘোষ বললেন যে আজ আপনার সঙ্গে ওনার দেখা হয়েছিল সি বিচে, আর আপনি এখানে আছেন, তাই ভাবলাম যদি একবার আপনার সঙ্গে। দেখুন, আমি ওকেও বলেছি, আপনাদেরও বলছি, মানে আপনারা যাকে ভাবছেন আমি কিন্তু সে লোক নই। আমি অরূপ রতন সরকার, আমি অমলেশ মৌলিক নই, মানে আমি শিশু সাহিত্যিকও নই, আমি কোনো সাহিত্যিকই নই, আমি লিখিও না, আমি একটি অতি সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি বোধহয় বেশি হইচই পছন্দ করেন না, তাই না? লোকজনের সঙ্গে বোধহয় মেলামেশার অভ্যেসটাও নেই। তা আশা করি সেই অভ্যেসটা দীঘায় খাচ্ছে না। আশা করি না। আপনাদের আমি কি করে বোঝাই বলুন তো, আপনারা একটি সম্পূর্ণ ভুল লোককে নিয়ে। অনিদা করে কোনো লাভ নেই অমলেশ বাবু, আপনি ধরা পড়ে গেছেন। আমাদের কাছে তো বটেই, আপনার এই ক্ষুদে ভক্তদের কাছেও। বাবুল, ওই তোমার কি জানা আছে সেটা জেনে নাও। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিয়েছিল সে কি ম্যাজিক জানতো? ইয়ে খোকনকে বুড়োটা? হ্যাঁ জানতো। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় জানতো। হ্যাঁ জানতো, ম্যাজিক জানতো। তাহলে জানতো। যাক বাবা, এবার আমরাও নিশ্চিন্ত হলাম। কিন্তু আপনি আছেন কদিন? দেখুন, আমি খোঁজ নিয়ে জেনেছি আপনাদের অমলেশ মৌলিক আগামীকাল আসছেন, ল্যারিকাতে উঠছেন, কদিন থাকছেন বলতে পারবো না।
অমলেশ বাবুর কথা ভুলে যান, আপনি কতদিন আছেন? দিন পাঁচেক। ও এই, আমাদের প্ল্যানটা ওনাকে বলে দাও। হ্যাঁ শুনুন, সিহকে সকলেই কিন্তু আমরা আপনাকে দেখার জন্য বসে আছি, আর বাচ্চাদের তো কথাই নেই, দেখতেই পাচ্ছেন। তো কাল বিকেলে আমরা আপনাকে একটু আমাদের মধ্যে পেতে চাই। হ্যাঁ কিছুই না, চা সামান্য কিছু স্ন্যাক্স। বড়জোর ঘন্টা দেড়েকের ব্যাপার, মানে আপনার এই খুদে ফ্যানদের বইগুলো সই করতে আপনার যা সময় লাগে আর কি। আর আগামীকালের পর শুধু আমরা কেন, অন্যরাও যাতে আপনাকে একেবারে বিরক্ত না করে তার যথাসাধ্য চেষ্টা আমরা করব। প্রমিস ইজ আ প্রমিস, কি তাই তো? হ্যাঁ অবশ্যই। এখন বলুন, ঠিক আছে যাব, তবে একা নয়, আমার সঙ্গে অমলেশ মৌলিকও থাকবেন। বিশ্বাসই করল না, ওরা কঠিন। আমিও কিন্তু আপনাকে প্রথমে দেখে একই ভুল করেছিল, কাগজের সেই ছবির সঙ্গে আপনার চেহারা আশ্চর্য মিল, তাতে সন্দেহ নেই। এদিকে আবার কাল বিকেলে ওদের ওখানে আমার চায়ের নেমন্তন্ন। খুব ভালো। আমি অবশ্য বলেছি যে আমি একা যাবো না, আসল লোককে সঙ্গে নিয়ে যাবো। তুই ওর লোকটি ভেবে বলছে তো তারই প্রাপ্য। সে তো বটে। আচ্ছা ধরুন উনি যদি কালকেও না এসে পৌঁছ, তাহলে? তাহলে ফাঁদে যখন পা দিয়েছেন তখন অমরেশ মৌলিক না হয়ে আপনার উপায় নেই। আর তাছাড়া একটা বিকেলের ব্যাপার তো কি গেরো। আচ্ছা এই ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কি? বদলের গপ্প করা আছে, ওটা করে পড়ে ফেলুন, নইলে আজকে কচিকাচাদের প্রশ্নের কি উত্তর দেবেন? বড় বড় অভাবে যাব, এই 100-200 পাতার বই হবে, বেশি সময় লাগবে না। তাহলে আপনিও পড়েছেন? এক সময় ছোটদের গপ্পের পোকা ছিলাম, সে দেশেই বলুন আর বিদেশেই বলুন, তবে সেইসব গল্পের সঙ্গে অমলেশ বাবুর গল্পের এখানে সেখানে বিশেষ কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তবে ভদ্রলোকের ভাষা খুব ঝরঝরে, লেখার কায়দাও আছে, তাই একবার ধরলে তো শেষ না করে ছাড়ার উপায় নেই। আচ্ছা গিয়ে ওই বইগুলো কি এখানে পাওয়া যাবে? যাওয়া তো উচিত, বেস্ট সেলার তো। আর ধরুন উনি যদি কালকে এসে যান, তাহলে তো সোনায় সোহাগা। আপনি আপনার কথা রাখলেন, যাকে নিয়ে এত ঝঞ্ঝাট তাকে একবার চোখের দিকে দেখে নিলেন কি? হোটেলে ফিরছেন তো? আগে হ্যাঁ চলে আসুন। কোথায়? আমার গাড়িতে। না না ঠিক আছে, এই তো কাছেই, আমরা আহা আসুনি না, আপনাকে একটা জিনিসও দেখাবার আছে। আসুন আসুন, কত হয়েছে ভাই? এই না না চিচি কি করছেন, এক মিনিট। বাজারে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ মানে আমরাও বইয়ের দোকানে। আমরা আবার তোমার বই কিনলাম। এই দেখো কাকাদের স্বপ্ন। কাকাদের স্বপ্ন কিতকি মার, কলকাতায় কিন্তু সবই আছে। হ্যাঁ এই বাড়তি স্টকটা কেনা হলো ফর টুমরো।
এই বইগুলো কিন্তু রইল আপনার শরীরের জন্য। তবে আপনি যতই ছদ্মনামে গা ঢাকা দেওয়ার চেষ্টা করুন না কেন, আপনার আসার খবরটা কিন্তু বেশ ভালোভাবেই রটেছে। হ্যাঁ জানেন, আমরা যে দোকান থেকে বই কিনলাম সেই দোকানও বললো যে আমাদের আগে একজন ভদ্রলোক এসে আপনার লেখাই কয়েকটা বই কিনে নিয়ে গেছে। তিনটে বই। যাই হোক, কালকে 4:30 নাগাদ আপনাকে তুললে হবে তো? আবার ইয়ে তলাতলি কেন, আমরা চলে যাবো। বাবা, আপনি তো দেখছি অনেশ মল্লিককে সঙ্গে আনার ব্যাপারটা মেনটেন করে চলেছেন। সে আপনি যাকে নিয়েই আসুন না কেন, আমরা কিন্তু ঠিক 5:45 অব্দি অপেক্ষা করব। তার মধ্যে যদি আপনি না আসেন তাহলে কি হবে বলো তো? তাহলে আমরা হোটেলে গিয়ে জোর করে টেনে এনে মুখ বেঁধে নিয়ে আসবো। সময় হবে, একটা জরুরি কথা ছিল। এক প্রচন্ড অস্বস্তিকর অবস্থায় পড়ে আপনার কাছে আসা মিস্টার মল্লিক। গতকাল বিচে আর তারপরে আমার হোটেলে কয়েকজন বাঙালি আমাকে আপনি ভেবে ভুল করে। তারা সকলেই আপনার লেখার অন্ধ ভক্ত।
মানে অনেক বোঝানোর পরেও কোনো ফল হয় না। তো এখন মুশকিল হচ্ছে যে তারা সবাই আমার মানে আপনার অনারে চায়ের আয়োজন করেছে এই কাছেই হোটেল সি হকে। আমাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতেই হলো। আমি অবশ্য বলেছি যে আপনাকে আমি সঙ্গে নিয়েই যাব। যদি আপনার যেতে কোনো আপত্তি। খ্যাতির বিলম্ব না আগে না মানে আমি আবার একটু একা থাকতে পছন্দ করেন। আর আপনাকে যখন মানে আমি ভেবেই ফেলেছি তখন আপনি আর আপনি ছুটি কাটাতে এসে সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকবেন। এখন বাইরে বেরোলেই কিন্তু আপনার ভক্তদের উৎপাত সহ্য করতে হবে। জানি এখানকার ম্যানেজার কি আপনার সঙ্গে দেখা করেছেন? করবেন, কারণ তিনি আপনার এক মস্ত বড় ফ্যান এবং আপনার এখানে আসার খবরটা কিন্তু তিনিই রটিয়েছেন। বোঝো, এবং এই ম্যানেজারের মুখ বন্ধ করার দায়িত্বটা এখন কিন্তু আপনার। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার গোপটা আপনি কামিয়ে ফেলতে পারেন। গোপ এক্ষুনি 10 মিনিটের মামলা, তাহলে কিন্তু আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ কেউ আটকাতে পারবে না। সত্যি আপনাকে যে কি বলে কিছু বলতে হবে না। আর যদি কিছু মনে না করেন, আজ বিকেলে হয়তো কিছু বইয়ে আমাকে সই করতে হতে পারে, মানে আপনার নামে। নিজের বউ ওইতে সাইন করতে গেলে আমি সবসময় এই এই সইটাই করি, এটা আমার ট্রেডমার্ক। বাচ্চারা খুব এনজয় করে। মধু চাটাবাবু বুঝলেন না তো, মৌ হচ্ছে মধু আর লিপ ইংরেজি শব্দ মানে চাটা। দারুণ, থ্যাংক ইউ মিস্টার মোদি, থ্যাংক ইউ ভেরি মাচ।